हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय ट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमरा क्लास इलेवेनर सरल रेखा चैप्टर प्रश्नमाला टू ए चैप्टर परवर्ती नतून किछु अंक निये कथा बोलबो। जदि तुम्हारा भिडियो भालो लागे तो तबे तुम्हारा ये चैनल के सबसक्राइब करते पारो एवं परवर्ती भिडियो नोटिफिकेशन पाओयार जोन्नो बेल आइकनटिके प्रेस करे रखते पारो। तो तुम्हारा जदि गुणोत्तर प्रकृतिर अंकगुलो देखते चाओ तो आमार आरेकटा चैनल आछे मैथ वर्सेस मैथ टू, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও সেখানেও ফলো করতে পারো, তারও লিংক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 15 দাগের অঙ্ক কী বলছে? 3x + y - 5 = 0 এবং x + 5y + 3 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং 3,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই সরলরেখাটি অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, যে সরলরেখার সমীকরণটা বার করতে বলেছে সেটা আমরা বার করবো। তার আগে একটা বেসিক কনসেপ্ট তোমাদের আমরা দেবো। কী হচ্ছে কনসেপ্টটা আমরা সবাই জানি। মনে করো দুটো সরলরেখা এরকম, a1x + b1y + c1 = 0 অ্যান্ড a2x + b2y + c2 = 0। এ হচ্ছে দুটো সরলরেখা। এই দুটো সরলরেখা দুটির ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ কী হয়? a1x + b1y + c1 + k × সেকেন্ড সরলরেখা, যে k × a2x + b2y + c2 = 0, যেখানে কী হলো 0 একটি ধ্রুবক। তো এই একই কনসেপ্ট লাগিয়ে আমি এই কোয়েশনটা বার করে নেবো। বলেছে কি এই দুই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা এই যে কনসেপ্টটা বললাম এই কনসেপ্টের মাধ্যমে আমরা ওই ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা বার করবো, ঠিক আছে? তো চলো তাহলে কোয়েশনে যে দুটো সরলরেখা বলে দিয়েছে সেই দুটো সরলরেখা আমি লিখে নিয়েছি। 3x + y - 5 = 0 এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, আর x + 5y + 3 = 0 এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। অতএব 1 এন্ড 2 সরলরেখা দুটির ছেদবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ তাহলে কী হবে? প্রথমটা k × 2 = 0, দ্যাট ইজ 3x + y - 5 + k × x + 5y + 3 = 0। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে কি 1 ও 2 সরলরেখার ছেদবিন্দুকে আমি সরলরেখার সমীকরণটা কী হবে? এই ইকুয়েশনটা যেটা লিখলাম যাকে আমি নাম দিয়েছি 3 নম্বর ইকুয়েশন। তাহলে প্রশ্ন অনুসারে কী বলছে, এই যে 1 আর 2 সরলরেখার ছেদবিন্দুগামী যে সরলরেখাটা হবে সেই সরলরেখাটা 3,2 বিন্দুগামী। আমি তো বললাম 1 আর 2 সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটা? 3 সরলরেখা, দ্যাট ইজ প্রশ্ন অনুসারে কী বলতে চাইছে, 3 সরলরেখা হবে তোমার 3,2 বিন্দুগামী। অতএব 3,2 বিন্দু দ্বারা 3 সরলরেখা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করিয়ে দিই, তার মানে কি 3 সরলরেখায় আমি এক্সের জায়গায় 3 পুট করবো আর ওয়াইয়ের জায়গায় 2 পুট করবো। তাহলে আমার এই সরলরেখাটি ইকুয়াল টু কত দেবে? 0 দেবে। তাহলে তাই করি, তাহলে 3 × 3 + 2 - 5 + k × 3 + 5 × 2 + 3 = 0, দ্যাট ইজ বা 9 + 2 - 5 + k × 3 + 10 + 3 = 0, দ্যাট ইজ আমরা সিম্পলিফাই করলে কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি কত? 6 + এখান থেকে কত পাচ্ছি? 16k = 0, দ্যাট ইজ 16k = কত পাচ্ছি? -6। আমার এখান থেকে কে এর ভ্যালুটা দরকার, তাহলে কে ভ্যালু পেয়ে যাবো আমরা কত থেকে? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি k = কত হচ্ছে? -6/16, দ্যাট ইজ k = কত পাচ্ছি? -3/8। এখন এই কে এর মান তুমি এই 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। এই যে আমার 3 নম্বর ইকুয়েশনটা ছিল এখানে অজানা কোন জিনিসটা ছিল কে, এখন কে এর ভ্যালুটা আমি পেয়ে গেছি। এখন কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমি 3 নম্বর সমীকরণটা পেয়ে যাবো, দ্যাট ইজ 1 আর 2 সরলরেখার ছেদবিন্দুকে আমি সরলরেখার সমীকরণটা পেয়ে যাবো। তো চলো এবার বসিয়ে দিই, k = কত পুট করবো? -3/8। তাহলে নাও কে এর মান 3-এ বসিয়ে পাই। তাহলে 3 নম্বর ইকুয়েশনটা কী ছিল? 3x + y - 5 + k × সেকেন্ড ইকুয়েশন যেটা ছিল, তাহলে কে এর ভ্যালু এখন কত পুট করবো? -3/8 × x + 5y + 3 = 0। এবার সিম্পলিফাই করো, তাহলে 3x + y - 5 এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, 3/8 × x + 5y + 3 = 0। বা এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে এলসিএম কত হচ্ছে? 8। তাহলে উপরে কত পাচ্ছি? 24x + 8 - 40 - 3 × এটা x + 5y + 3 = 0। এবার কোনোগুলি গুণ করে দাও, তাহলে কত পাচ্ছি? 24x + 8y - 40 - 3x + -59 - 3 + 3 কত হচ্ছে? গুণ করলে -9, আর 0 × 8 কত হয়ে যাবে? 0। দ্যাট ইজ কত হচ্ছে তোমার ক্যালকুলেশন করলে 24x - 3x কত হচ্ছে? 21x + 8y - 59 - 7y, আর -49 = 0। দ্যাট ইজ আমরা কত বলতে পারি এখান থেকে? 21x - 7y = 49। এবার আমাকে আর একটা পার্টও বলেছে, বলছে কি এই যে সরলরেখাটা হবে এই সরলরেখাটা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাকে। এই যে সরলরেখা যেটা আমরা বার করছি এই সরলরেখাটা কী করবে? অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করবে, আর অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করা মানে কি সেই সরলরেখাটাকে আমাকে ছেদিতাংশ আকারে লিখতে হয়। তাহলে আমি এই সরলরেখাটাকে আমি ছেদিতাংশ আকারে প্রকাশ করছি ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে
একুশ এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু ফর্টি নাইন, তাহলে ছেদাংশ আকারে কী হয়, ডান পাশে ইকুয়াল টু ওয়ান করতে হয়, তাহলে কি প্রত্যেকটা পদকে আমি ফর্টি নাইন দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে একুশ এক্স বাই ফর্টি নাইন মাইনাস সেভেন ওয়াই বাই ফর্টি নাইন ইকুয়াল টু ফর্টি নাইন বাই ফর্টি নাইন। দ্যাট ইস কাটিয়াটি করলে কত পাচ্ছি, থ্রি এক্স বাই সেভেন মাইনাস ওয়াই বাই সেভেন ইকুয়াল টু ওয়ান। দ্যাট ইস এটাকে এখন এভাবে লিখতে পারি, এক্স বাই সেভেন বাই থ্রি প্লাস ওয়াই বাই মাইনাস সেভেন ইকুয়াল টু ওয়ান। তাহলে এটাই হবে তোমার সেই নিম্ন সরলরেখা যেটা এক আর দুই ছেদবিন্দুগামী, ঠিক আছে। সে এবার এটাকে তুমি এই ফর্মে না নিয়ে এসে এখান থেকে এই পর্যন্ত রেখেও করতে পারতে, ঠিক আছে, যেহেতু আমাকে পরের পার্টটাও অ্যান্সার করতে হবে, সেজন্য আমি ডাইরেক্ট এই যে তিন নম্বর সরলরেখা বা এক আর দুই বিন্দুর এক আর দুই সরলরেখার ছেদবিন্দুকে আমি সরলরেখাটাকে আমি ছেদিতাংশ আকারে প্রকাশ করে নিয়েছি। জাস্ট এটাই হবে তোমার নিম্ন তিন নম্বর সরলরেখা, ঠিক আছে। তাহলে এটা এখন নতুন নাম দিচ্ছি আমি চার, যেটাকে আমি ছেদিতাংশ আকারে প্রকাশ করে নিয়েছি। তাহলে এই সরলরেখাটা তাহলে কী হবে, এক্স অক্ষর ওয়াই অক্ষকে ছেদ করবে, তাহলে সেইটা আবার দেখে নিই আমরা। অতএব চার নম্বর সরলরেখা হলো নিম্ন সরলরেখার সমীকরণ, যেটা আমাকে বার করতে হবে। এবার আমরা সেকেন্ড পার্টের অ্যান্সার দিচ্ছি, তাহলে যেটা দিয়েছি আমি এটা লিখে নিলাম। তাহলে দেখতেই পাচ্ছি যে চার সরলরেখা, এটার নাম দিয়েছিলাম চার, চার সরলরেখা এক্স অক্ষের ছেদিতাংশ কত, সেভেন বাই থ্রি, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ কত, মাইনাস সেভেন। তাহলে সরলরেখাটা যদি আমি এক্স আর ওয়াই অক্ষের ওপর প্লট করি, তাহলে সরলরেখাটা এরকম টাইপের হবে, এই যে এক্স অক্ষের ওপর সেভেন বাই থ্রি কমা জিরো বিন্দু, আর ওয়াই অক্ষ কি নেগেটিভ দিকে, কারণ কি ওয়াইয়ের স্থানাঙ্ক কত আছে, মাইনাস সেভেন চলে এসেছে, তাহলে নেগেটিভ দিকে ছেদ করেছে, তাহলে জিরো কমা মাইনাস সেভেন। তাহলে এবার আমাকে এই যে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, ও পি কিউ নাম দিয়েছি আমি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। অতএব কী লিখছি, অতএব চার সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল সমাসন, এটা একটা কী ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ লিখলাম, ভূমি মানে কি এখান থেকে এইটুকুনি দূরত্ব কত, সেভেন বাই থ্রি একক, আর এখান থেকে এইটুকুনি দূরত্ব কত, হয়তো তোমার এখানে দেখাচ্ছে মাইনাস সেভেন, স্থানাঙ্ক তোমার হয়ে যাচ্ছে মাইনাস সেভেন। যদি আমি দূরত্বটা কথা বলি, তাহলে দূরত্বের কথা সবসময় কী হবে, পজিটিভ হবে, তাহলে এই দূরত্ব কত, দূরত্ব তোমার সাত একক, তাহলে সেই জন্য সাত লিখেছি, নট মাইনাস সেভেন, কারণ কি দূরত্ব অলওয়েজ পজিটিভ, স্থানাঙ্ক বলে তোমার মাইনাস সেভেন দিয়েছি, কিন্তু দূরত্বটা কি অলওয়েজ পজিটিভ, তার জন্য শুধু সাত দিয়েছি। তাহলে কি এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, ফর্টি নাইন বাই সিক্স বর্গ একক, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, ফর্টি নাইন বাই সিক্স বর্গ একক, ঠিক আছে। এবার ষোলো দাগের অঙ্ক, এটা আমরা দুটো প্রসেসে করব, ঠিক আছে, দুটোই দুর্দান্ত প্রসেস। তাহলে কী বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন ইকুয়াল টু জিরো সরলরেখা দুটির ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ, এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো হলে এর মান কত, ঠিক আছে। তো চলো অঙ্ক আমরা পড়ে নিয়েছি, এবার অ্যান্সারটা দেখা যাক। তাহলে প্রসেস অনেক করছি, তাহলে এটা হচ্ছে এক নম্বর সরলরেখা, যে যা কোশ্চেনে বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এটাকে আমি এক নম্বর সরলরেখা মনে করছি, টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন ইকুয়াল টু জিরো এটাকে দুই নম্বর সরলরেখা, আর এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এটাকে আমি তিন নম্বর সরলরেখা ধরছি। কোশ্চেন কী বলছে, এক আর দুই সরলরেখা, এই যে এক লিখেছে এই যে দুই, তার মানে এটা হচ্ছে এক আর দুই সরলরেখা, এক আর দুই সরলরেখা ছেদবিন্দু কোনটা, এই যে বিন্দুটা আমি পরে বার করেছি, তাহলে এই হচ্ছে ছেদবিন্দু, তাহলে এই ছেদবিন্দুতে যাবে কি কোন সরলরেখা, এই তিন সরলরেখাটা, তাহলে ছবিটা হবে এরকম, ঠিক আছে। তাহলে এখন কী করছি, তাহলে আমাকে এখন প্রথমেই এক আর দুই এর ছেদবিন্দুটাকে বার করতে হবে, তার মানে কি এক আর দুই সরলরেখাকে আমাকে সমাধান করে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে নাও এক আর দুই সমাধান করে পাই, তাহলে কি কী করছি দেখো, এক গুণ তিন বিয়োগ দুই গুণ এক করে পাই, তাহলে করো এক গুণ তিন, দ্যাট ইস এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইন্টু থ্রি মাইনাস দুই গুণ এক, দ্যাট ইস টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন ইন্টু এক ইকুয়াল টু, তাহলে এবার ডানপাশেগুলো করো, জিরো ইন্টু থ্রি মাইনাস জিরো ইন্টু ওয়ান, ডানপাশে যেহেতু জিরো আছে আর করার দরকার ছিল না, তবু একবার তোমাদের করে দেখলাম। তাহলে এবার থ্রি দিয়ে গুণ করে দাও, তাহলে কত পাবো, থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো। এবার যেভাবে তোমরা সলিউশন করতে পারো ইচ্ছা তোমাদের, তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো, মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই কেটে যাচ্ছে, থ্রি এক্স মাইনাস টু এক্স কত হচ্ছে এক্স, আর প্লাস টুয়েলভ মাইনাস টেন কত হচ্ছে প্লাস টু, দ্যাট ইস এখান থেকে আমরা কত পাচ্ছি, এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, দ্যাট ইস এখান থেকে আমরা কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু মাইনাস টু। এবার আমরা ওয়াইয়ের ভ্যালু বার করবো, তাহলে এক্সের মান তুমি এক কিংবা দুই যে কোনো একটা সমীকরণে বসিয়ে তুমি ওয়াইয়ের ভ্যালু বার করে নিতে পারো। আমি কী করছি, নাও এক্সের মান একই বসিয়ে পাই, তাহলে এক নম্বর ইকুয়েশনটি তোমার কী ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো, দ্যাট ইস এখান থেকে আমরা ওয়াই কী পাবো, ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর মাইনাস এক্স, এবার এক্সের ভ্যালুটা পুট করে দেবো, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর মাইনাস অফ এক্সের ভ্যালু কত, মাইনাস টু, তাহলে মাইনাস টু লিখেছি, দ্যাট ইস মাইনাস ফোর মাইনাস মাইনাসে প্লাস টু, দ্যাট ইস ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি, মাইনাস টু। তাহলে এক্সের ভ্যালু ভ্যালু মাইনাস টু আর ওয়াইয়ের ভ্যালু কী, মাইনাস টু, দ্যাট ইস এক আর দুই সরলরেখার ছেদবিন্দুটার স্থানাঙ্ক কত হবে, মাইনাস টু কমা মাইনাস টু, আমি তাই লিখেছি। তাহলে এই ছেদবিন্দুটার স্থানাঙ্ক কত, মাইনাস টু কমা মাইনাস টু, দ্যাট ইস এই তিন নম্বর সরলরেখা এই বিন্দু দিয়ে গিয়েছে, তাহলে কি এই বিন্দু দ্বারা তিন নম্বর সরলরেখা, দ্যাট ইস এই সরলরেখাটা সিদ্ধ হবে, এবার সেটাই আমি লিখেছি। অতএব এক অ্যান্ড দুই সরলরেখার ছেদবিন্দু হলো মাইনাস টু কমা মাইনাস টু। প্রশ্ন অনুসারে তিন সরলরেখা এক অ্যান্ড দুই সরলরেখার ছেদবিন্দুগামী, অতএব তিন সরলরেখা মাইনাস টু কমা মাইনাস টু বিন্দুগামী।
এটা একটু আগে আমি বললাম, আমরা সেটা লিখে দিচ্ছি। অতএব -2, -2 বিন্দু দ্বারা তিন সরলরেখা সিদ্ধ হবে। তাহলে কি তিন নম্বর সরলরেখাটা তোমার কি ছিল, x + y + 6 = 0। তাহলে এখন x এর জায়গায় -2 আর y এর জায়গায় -2 পুট করলে এই সরলরেখাটা সিদ্ধ হওয়া উচিত। তাহলে তাই করছি, তাহলে a (-2) - -2) + 6 = 0। দ্যাট ইজ এখান থেকে আমরা কি পাচ্ছি -2a (-2) + 6 = 0। দ্যাট ইজ আমরা কি পাচ্ছি -2a + 4 = 0। দ্যাট ইজ -2a = -4 বা a = কত পাচ্ছি -4/-2, দ্যাট ইজ 2। ক্যালকুলেশন তোমরা যে যত শর্টে করতে পারো। দ্যাট ইজ এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম 2, আমাকে তো এর ভ্যালু বের করতে বলেছিল, তাহলে আমরা পেয়ে গেলাম এর ভ্যালু। এবার প্রসেস 2 তে বলছি, এখানেও অ্যান্সার a = 2ই আসবে, কিন্তু অন্যরকম প্রসেস। দেখো প্রসেস 2, এবার আমরা কী জানি, a(1x + b1y + c1) = 0 অ্যান্ড a(2x + b2y + c2) = 0। সরলরেখা দুটির ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ কী হয়, প্রথমটা +k (দ্বিতীয়টা = 0), দ্যাট ইজ a(1x + b1y + c1) + k (a(2x + b2y + c2) = 0, যেখানে k≠0 ধ্রুবক। তাহলে এই কনসেপ্টটা লাগিয়ে আমরা এই অঙ্কটা করছি, ঠিক আছে। তাহলে এক নম্বর যে তিনটি ইকুয়েশন বইতে দিয়ে দিয়েছি আমি সেটা লিখে নিয়েছি। তাহলে x + y + 4 = 0 এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিচ্ছি, (2x + 3y + 10) = 0 এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিচ্ছি, আর (x + y + 6) = 0 এটাকে আমি তিন নম্বর ইকুয়েশন দিচ্ছি। এখন আমাকে কী করতে হবে, বইয়ের কথা অনুযায়ী এক আর দুই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমাকে বার করতে হবে। তাই লিখছি নাও, এক অ্যান্ড দুই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা লিখতে হবে। প্রথমটা (+k)/দ্বিতীয়টা = 0, তাই লিখেছি (x + y + 4) + (k)(2x + 3y + 10) = 0, যেখানে k≠0 ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, তাহলে (x + y + 4) + (k)টা এর সাথে গুণ করে দাও, তাহলে (2kx + 3ky + 10k = 0। এবার কী হচ্ছে, এক্সগুলোকে একসাথে নিয়ে এসো, তাহলে কী করছি (x + 2kx). এবার ওয়াইগুলোকে একসাথে নিয়ে এসো, (y + 3ky), তারপরে ধ্রুবক পদগুলোকে একসাথে লেখো, (+4) + (10k = 0। তাহলে এবার আমি কী করছি, এই দুটো পদের মধ্যে থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে কী পাবো, (1+2k)(x) + এবার এই দুটো পদের মধ্যে থেকে আমি ওয়াই কমন নিচ্ছি, তাহলে (1+3k)(y) + ধ্রুবক পদ যেমন ছিল, দ্যাট ইজ (4+10k = 0). এবার এই ইকুয়েশনটাকে আমি নাম দিচ্ছি 4 নম্বর ইকুয়েশন। তাহলে এটাই হলো তোমার সেই ইকুয়েশন যেটা এক আর দুই সরলরেখার ছেদবিন্দুগামী। 4 নম্বর ইকুয়েশনটাই হলো তোমার সেই সরলরেখা যেটা এক আর দুই সরলরেখার ছেদবিন্দুগামী। কিন্তু কোশ্চেনে কী বলেছে, এক আর দুই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা কী কোনটা হবে, 3 নম্বর সরলরেখা, দ্যাট ইজ 3 আর 4 সরলরেখা অভিন্ন। ওরা বলে দিচ্ছে এক আর দুই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা হবে এই 3 নম্বর সরলরেখা, আর আমি বলছি না, এক আর দুই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা হবে এই 4 নম্বর ইকুয়েশন। দেখ ইস আলাদা আলাদা ইকুয়েশন হবে না, ইকুয়েশনটা তাহলে সেম হবে, তাই আমি কী বলতে পারি, তাহলে 3 আর 4 সরলরেখা অভিন্ন, ঠিক আছে। তাহলে এবার এবার কী করছি লক্ষ্য করো, তাহলে আমি যেটা বললাম সেটা একবার লিখে দিয়েছি। প্রশ্ন অনুসারে এক অ্যান্ড দুই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো 3 সরলরেখা, অতএব 3 অ্যান্ড 4 সরলরেখা অভিন্ন। তাহলে এটা হচ্ছে তোমার 3 সরলরেখা, এটা হচ্ছে তোমার 4 সরলরেখা, বা দুটো সরলরেখা যদি অভিন্ন হয় তাহলে সেখান থেকে আমরা কী বলতে পারি, দুটো সরলরেখার এক্সের যে কোএফিশিয়েন্ট বা এক্সের যে সহগগুলো হয় তাদের অনুপাত, ওয়াই এর সহগগুলোর অনুপাত আর ধ্রুবক পদের অনুপাতগুলো সবসময় কি সেম হয়। আবার বলছি, দুটো সরলরেখা যদি অভিন্ন হয় তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, দুটো সরলরেখার যে এক্সের সহগ থাকে তাদের অনুপাত, ওয়াই এর সহগগুলো যেগুলো থাকে তাদের অনুপাত, আর ধ্রুবক পদের যেগুলো থাকে ধ্রুবক পদগুলোর অনুপাত, সেগুলোর ভ্যালু অলওয়েজ কি হয় সেম হয়। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, তাহলে এক্সের সহগ কত আছে এখানে এ, আর এখানে এক্সের সহগ কত আছে 1+2k, তাহলে a/(1+2k) = 2। তাহলে এখানে ওয়াইয়ের সহগ কত আছে 1, আর এখানে ওয়াইয়ের সহগ কত আছে 1+3k, জাস্ট 1/(1+3k), আর এখানে ধ্রুবক পদ কত আছে 6, আর এখানে ধ্রুবক পদ কত আছে 4+10k, তাহলে 6/4+10k, প্রত্যেকটা একে অপরের সাথে সমান হবে, অনুপাতগুলো প্রত্যেকটার সমান হবে। তাহলে এখান থেকে আমরা কী করবো, এর ভ্যালুটা বার করতে হবে। তো আমাকে এর ভ্যালু বার করতে গেলে প্রথমে আমাকে কের ভ্যালু জানতে হবে, তাহলে আমি এর ভ্যালু বার করতে পারবো না। তাহলে আমি এই দুটোকে ইকুয়াল করে আমি কের ভ্যালুটা বার করে নিচ্ছি, অতএব 1/(1+3k) = 6/4+10k। এবার কোনো কোনো গুণ করো, 4+10k = 6×1+3k, বা 4+10k = 6 এর সাথে গুণ করে দাও, 6×1 = 6+6×3 = 18k। তাহলে এবার কেগুলোকে একপাশে নিয়ে এসো, 18k - 10k = 4 - 6 লিখতেই পারি, বা 8k = কত পাচ্ছি -2, আর k = তাহলে কত পাবো -2/8, বা k = -1/4। এখন এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল করে বা এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল করে তুমি ইয়ের ভ্যালু বার করতে পারো, কারণ কি কের ভ্যালু তুমি এখন জেনে গেছো। আমি কী করছি, এইটা এটা ইকুয়াল করে আমি ইয়ের ভ্যালুটা বার করে নিচ্ছি, কারণ কি কের ভ্যালু আমি অলরেডি জেনে গেছি। অ্যান্ড এবার এই দুটোকে সমান করে দিচ্ছি, ঠিক আছে, a/(1+2k) = 6/4+10k। এবার কের ভ্যালুটি এখানে যখন পুট করে দেবো তাহলে এ আমার অজানা জিনিস ভ্যালু পেয়ে যাবো, তাহলে a/(1+2k), তাহলে 2×-1/4 = 6/4+10k, দ্যাট ইজ 10×-1/4, তাহলে সমান কত পাচ্ছি, বা
এটা কাটাকুটি করলে কত পাবো, দুই দুগুণে চার, তাহলে ওয়ান মাইনাস হাফ ইজিক্যাল টু সিক্স বাই ফোর, প্লাস মাইনাসে মাইনাস, দশ বাই চার কাটাকুটি করলে কত পাবো, ফাইভ বাই টু। তাহলে সেখান থেকে আমরা কত পাচ্ছি, এ বাই ওয়ান মাইনাস হাফ কত হয়, ওয়ান বাই টু, ইকুয়াল টু সিক্স বাই ফোর মাইনাস ফাইভ বাই টু কত হয়, থ্রি বাই টু, মুখোমুখি হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, এটা উল্টে যাবে, টু এ ইজিক্যাল টু, তাহলে এটা উল্টে যাবে, টু ইন্টু সিক্স বাই থ্রি। দ্যাট ইস আমরা এখান থেকে কী পাচ্ছি, দেখো টু টু উঠে যাচ্ছে আর তিন দুগুণে ছয়, দ্যাট ইস এর ভ্যালু কত পাচ্ছি, টু। তাহলে এই প্রসেসটা করলেও তোমরা এর ভ্যালু কত পাবে, টু। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।